57 মাস ধরে স্বাস্থ্য বিপ্লব চলছে ত্রিপুরায়। হাসপাতাল আছে, নার্স আছে, রোগী আছে, ল্যাব আছে, মেশিনারি আছে, কিন্তু নেই ডাক্তারি পরিষেবা। এই ঘটনা কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিংবা মহকুমা হাসপাতালে নয়, খোদ ঊনকোটি জেলা হাসপাতালে। শিশু বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও নেই 72 ঘন্টা ধরে। চিকিৎসক না থাকায় হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে মহাবিপাকে পড়ছেন পরিজনরা। কৈলাসহরের ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দায়িত্বে রয়েছেন অনেক বছর ধরেই ডক্টর মৃন্ময় দাস। অভিযোগ, তিনি নাকি নিজের ইচ্ছেতেই হাসপাতালে আসেন, ধারাবাহিক কোনো রুটিন নেই। মাঝে নাকি একবার বদলিও হয়েছিলেন, প্রভাবশালীদের ধরে ফের আসেন ঊনকোটি জেলা হাসপাতালে 6 থেকে 7 মাসের মধ্যেই। মাঝে মধ্যে তিনি আবার অবস্থান করেন রাজধানী শহরেও। এখন পর্যন্ত কোনো ডাক্তাররা আইসে না, সিস্টাররা গাইলে তারা কয় ডাক্তার আইব, এতটুকু মানে তারা কয় আর কিছু কয় না। 24 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাই, কোনো শিশু ডাক্তারের কোনো আইসে না। আপনার বাচ্চা অসুস্থ নিয়ে আইছেন? যে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, কোনো ধরনের ট্রিটমেন্ট হইতেছে না? না না। এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডক্টর সৌম্য ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে উনিও স্বীকার করেন যে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক গত শনিবার থেকে হাসপাতালে নেই। এতটুকু আমার কাছে খবর আছে। তো ওনারা দাবি করছেন মানে কোনো শিশু বিশেষজ্ঞ নেই, ওনারা শিশু নিয়ে ওয়ার্ডে বসে আছেন? কিন্তু যারা যারা ভর্তি হচ্ছে, আমরা যারা যারা অন ডিউটি ডক্টর আছে ইমার্জেন্সিতে, ভালোভাবে দেখে সব ভর্তি করছি এবং ইমার্জেন্সি কোনো কিছু হলে ওপরে গিয়ে আবার চেক করছি এবং নিয়মিত গিয়ে আমরা রাউন্ডও দিচ্ছি। সেই ক্ষেত্রে ধরেন আপনি যতটুকু আমরা জানি, পেশেন্ট পার্টিও বলেছে আপনি নিজের থেকে গিয়ে খোঁজখবর নিচ্ছেন? হ্যাঁ, আমি গতকালকে গিয়ে রাউন্ড দিয়েছি, সব মানে সবগুলো পেশেন্ট, মোটামুটি 22-23 জনের মতো পেশেন্ট ছিল। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।